আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য মনোদাসী গল্পের 43 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় ফারুক স্টাডির সাথেই থাকবেন। আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। মুহূর্তে যেন তার জীবনটা আবার ওলট পালট হয়ে গেল। তার চোখের সামনে বেশে উঠল সে রাতের ঘটনা। তার পা যেন নড়ছে না, সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল, চেয়েও এক পা নাড়াতে পারছে না। ময়না এক ঝোঁক গিলে বলল, রূপ তুমি? রূপ তার ব্যাগ উঠিয়ে উল্টো দিকে রওনা দিল। লামিয়া উঁচু গলায় বলল, ম্যাম আমরা তো এদিক দিয়েই বের হবো, ওদিকে রাস্তা নেই। ফাতেমা বলল, হয়তো ম্যামের কোনো কাজ আছে। রূপ বিল্ডিংয়ের শেষ মাথায় যেয়ে এক দেয়ালে পিঠ ঠেকাল, তার অন্যটা আঁকড়ে ধরল, দপ করে বসে পড়ল। তার চোখ ভরা জল গাল বেয়ে বেয়ে পড়তে লাগলো, হাত দিয়ে মুখ চেপে ধরল যেন কান্নার শব্দ কেউ না শুনে। রুহানি রুমির মেয়ে, সে তো তার অতীত থেকে ভাগছিল, তবে কেন আজ তার অতীত কেন তার সামনে এসে দাঁড়ালো? প্রণয় মায়ের রুমে যেয়ে দাঁড়ালো। মা প্রণয়কে একবার দেখে আবার তার পান বানাতে বানাতে বলল, কি মাফ চাইতে এসেছিস? যা এখান থেকে, তোর সাথে কথা বলার ইচ্ছে হচ্ছে না আমার। প্রণয় সরাসরি বলল, মা আমি আয়নাকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। প্রণয়ের মা অবাক হয়ে তাকালো প্রণয়ের দিকে, তার চোখে বিস্ময়। এভাবে তার ছেলে তার অভিমান না ভাঙিয়ে এ কথা বলবে সে ভাবেনি। প্রণয় জানে এখন ঘরে ঝড় উঠবে, কিন্তু সে প্রস্তুত। সে ভোরে সিয়ার সাথে কথা বলার সময় এ নিয়ে ভাবছিল, সিয়ারাকে আয়নার কথা বলেনি। সিয়ারা প্রচুর জিজ্ঞাসা করা সত্ত্বেও না, সিয়ারাকে প্রশ্ন করেছিল, স্নেহ যখন রূপকে মানে রূপকে বিয়ে করে এনেছে, তোর কষ্ট লাগেনি? রূপ বলেছিল, লেগেছে, কিন্তু আমি আগেই ব্রেকআপ করেছিলাম, এজন্যই যে স্নেহ রূপের সাথে জীবনে এগিয়ে নেওয়ার সময় আমি যেন বাধা না হই। আমি যখন শুনেছি রূপের ডিভোর্স বয়ে গেছে, তখন থেকে জানতাম স্নেহের আর রূপের কিছু হবে। আমি চাইলেই কিন্তু আমার সাথে স্নেহের বিয়েটা হতো, কিন্তু চাইনি, কারণ ওর থেকে দূরে থাকাটা হয়তো অনেক কষ্টকর, কিন্তু কাছে থেকে ওর মনে অন্য কারো ভালোবাসাটা দেখা আরও বেশি কঠিন। এটা আমার নিজের প্রতি অন্যায় হতো। প্রণয় জানে সে ভুল করছে, মোহনার প্রতি তার অন্যায়টা অনেক বড়, কিন্তু সে তো ভাবেনি যে এভাবে আয়নায় মায়ে জড়িয়ে যাবে সে। একদিকে মোহনাকে দেওয়া প্রতিশ্রুতি, অন্যদিকে আয়নার প্রতি তার মায়া। সে বহু চেষ্টা করছিল এই মায়া থেকে বেরিয়ে আসতে, পারেনি, দিন দিন শুধু জড়িয়েই গিয়েছে। আগে অনেক অনুভূতি তার বুকে সাড়া দিয়েছিল, কিন্তু এই মায়াটা বুকে নাড়া দিয়েছিল। রাতের পর রাত নির্ঘুম কেটেছে এই স্নিগ্ধ রুক্ষ অনুভূতির জালে। প্রেম জিনিসটা পৃথিবীতে থাকা ঠিক না, এর কষ্ট না মানুষকে বলে বোঝাতে পারে না সইতে পারে, যার কষ্ট সে শুধু ভিতরে ভিতরে মরে। আম্মু মিষ্টি ম্যাম অনেক সুন্দর না? ময়না রুহানির কথা শুনলই না, তার ধ্যান অন্য কোথাও। রুহানি আবারও ডাক দিল তার মাকে, আম্মু আম্মু। ময়নার ধ্যান ভাঙল রুহানির দিকে তাকিয়ে বলল, হ্যাঁ মা বলো। রুহানি বলল, আম্মু মিষ্টি ম্যাম অনেক সুন্দর না? রুহানির মা বলল, তোমার লেখা শেষ? রুহানি বলল, শেষ আম্মু। ময়না রুহানির ডায়েরি খুলে দেখলো। ময়না বলল, বাহ আজকাল তোমার স্কুল থেকে অভিযোগ আসে না, এই তো গুড গার্ল। রুহানি বলল, আগের টিচারগুলো তো ভালো ছিল না, বকা দিত, আমার তাদের ভালো লাগতো না। মিষ্টি ম্যাম অনেক মিষ্টি, তাই দুষ্টুমি করিনি, আর অনেকগুলো সুন্দর। আম্মু আমি কি বড় হলে এত সুন্দর হব? ময়না রুহানির দিকে ডায়েরি থেকে চোখ তুললো, তার চোখে পরিষ্কার ভয়। সে ডায়েরি রেখে রুহানিকে কাছে টেনে বলল, না মা বেশি সুন্দর হওয়া ভালো নয়, সৌন্দর্য শুধু ভালো হয় না খারাপও হয়, দৈহিক সৌন্দর্য আসল সুন্দর নয়, আন্তরিক সৌন্দর্যই সুন্দর, তুমি বড় হলে মন থেকে সুন্দর হবে, বুঝলে? রুহানির ওপর থেকে নিচে মাথা নাড়লো, সে বুঝেছে। কিছুক্ষণ চোখ থেকে জিজ্ঞাসা করলো, আচ্ছা আম্মু তুমি মিষ্টি ম্যামের নাম কীভাবে জানলে? আজ যে বললে
ময়না এক ঢোক গিলে বলল, তোমার ডায়েরিতে সাইন দেখেছি। রোহানি বলল, তাই আম্মু, কিন্তু সেটা তো নাম বোঝা যায় না, আমি কত দেখলাম পেছানো পেছানো। রোহানির মা বলল, বড়রা বোঝে মা। রোহানি গম্ভীর হয়ে বলল, ও। এতক্ষণে রোহানির বাবা রুমে এলো, দরজা থেকেই বলল, মা মেয়ে কি কথা বলছে। রোহানি তার বাবার কণ্ঠ শুনে সামনে তাকালো, বাবাকে দেখে দৌড়ে গিয়ে বাবার কোলে উঠল। রুমি রোহানিকে কোলে নিয়ে তার গালে চুমু খেলো। ময়না ততক্ষণে রোহানির ব্যাগ গোছানো শুরু করে দিয়েছে। রোহানি আদরের গলায় বলল, বাবা আমার চকলেট কোথায়? রুমি তার পকেট থেকে চকলেট বের করে বলল, এই তো আমার প্রিন্সেসের চকলেট। রোহানির চকলেট হাতে নিয়ে বাবার গলা জড়িয়ে ধরল। আবার বাবাকে ছেড়ে মাকে বলল, আম্মু চকলেট খাবা? রোহানির মা বলল, না মা তুমি খাও। রুমি জিজ্ঞাসা করল, কি কথা বলছিলে তোমরা? রোহানির মা বলল, আব্বু আব্বু, সরি রোহানি বলল, আব্বু আব্বু, আমার ক্লাসে অনেক সুন্দর একটা ম্যাম আছে, মিষ্টি ম্যাম, তার কথা বলছিলাম। রুমি বলল, তোমার আম্মুর থেকেও সুন্দর? ময়না কথাটা তাকালো রুমির দিকে। রোহানি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল, আরও বলল, একদম পরীদের মতো, আম্মু বলে পরীরা অনেক সুন্দর। তাই? হ্যাঁ, আম্মুকে জিজ্ঞাসা করেছি আমি বড় হয়ে এত সুন্দর হব নাকি, আম্মু বলেছে হওয়া লাগবে না। রোহানির বাবা বলল, কেন? আমার মেয়ে তো সবচেয়ে বেশি সুন্দর হবে। হওয়া লাগবে না, বেশি সৌন্দর্য ভালো না। ময়না রোহানির ব্যাগ হাতে নিয়ে বলল রুমির কাছে এসে। রোহানিকে তার কোলে থেকে নামিয়ে তার হাতে ব্যাগ দিয়ে বলল, তুমি যে দাদুর সাথে কার্টুন দেখো, আম্মু কাজ শেষে তোমার রুমে আসছি, তারপর ঘুমাবো। রোহানি বলল, আচ্ছা আম্মু। রোহানি প্রায় দৌড়েই গেল, ময়না তো যেতে নিলেই রুমি তার হাত ধরে ফেলে কাছে টেনে নেয়। আলতো আঙুল দিয়ে ময়নার কপালে আসার চুল সরাতে শুরু করে ময়না ব্রোকসকায় নিজের হাত দিয়ে এক ঝটকায় রুমির হাত সরিয়ে দিল। রাগান্বিত সরে বলল, আপনাকে না বলছি, আমাকে ছুবেন না। রুমি বলল, ছুলে কি হয়? ময়না বলল, আমার ঘৃণা লাগে, প্রেম অতুলায় পড়লে পতিতালয়ে যে নিজের তৃষ্ণা মিটান, তারাও তো টাকার দেয় এইসব করে, তাদের সাহায্য হবে। রুমি বলল, তুমি মনে হয় পৃথিবীর একমাত্র মেয়ে যে এমন কথা বলতে পারো। ময়না বলল, সবার তো আমার মতো জঘন্য স্বামী হয় না। রুমি দাঁতে দাঁত চেপে রাগান্বিত স্বরে ধমক দিয়ে বলল, ময়না। ময়না বলল, হাত ছাড়ুন, আপনাকে যা বলছি, আপনাকে না বলছি, আমার কাজ আছে, কাছেও আসবেন না। রুমি বলল, আমি তোমার স্বামী, তোমাকে কাছে পাওয়ার আমার অধিকার আছে। ময়না বলল, আমি আপনাকে মানুষ হিসেবেই গণ্য করি না, যার মধ্যে মানবিকতা নেই সে আবার কিসের মানুষ? রুমি অন্য হাত দিয়ে ময়নার গাল চেপে ধরল, দাঁতে দাঁত চেপে বলল, কিছু না বলতে বলতে বেশি সাহস বেড়ে গেছে তোর, আর একটা বাজে ব্যবহার করে তোকে আমি, ময়না বলল, মেরে ফেলবেন? আমি আগে আধমরা, যেদিন আমি শুনেছি আপনি একটা মেয়েকে কথা বলতে নিলে শব্দ যেন গলায় আটকে গেল। রুমি ছেড়ে দিল ময়নাকে। ময়না এক ঢোক দিলে বলল, আপনার জন্য একটা হাসিখুশি পরিবার শেষ, আপনি নিজেকে মানুষ হিসেবে গণ্য করেন? আপনি রূপের বিয়ের দিন আমাকে ফোন করে বলেছেন আমার মা অসুস্থ, অথচ মাকে ফোন করে বললেন আমার শরীর খারাপ লাগছিল, বিদায়, আমি তাদের বাসায় আসছি। আমি বাসায় যেয়ে কিছুর হিসাব মিলাতে পারছিলাম না, তাই মাকে কিছু বুঝতে দেইনি। আপনি কেমন মানুষ হলে বাবা হওয়ার খবর পাওয়ার পরের দিন একটা মেয়েকে দর্শন করতে পারেন? আমি কি শুধু আমার সন্তানের জন্য এই সংসারে আছি? না হলে আপনার কপালে লাত্তি মেরে চলে যেতাম, পরিবারের অবস্থা খারাপ বলেও পড়ে আছে এখানে। আপনি তো আমাকে কিনে রেখেছেন আমার পরিবারকে চালিয়ে, তাই বলে ভাববেন না আমি অতীতের কথা ভুলে যাব। আমি প্রেগনেন্ট অবস্থাতেও আপনি আমাকে মেরেছেন, মদ খেয়ে এসে অত্যাচার করেছেন আমার উপর, কীভাবে ভুলে গেছি সব? বলতে বলতে চোখে পানি এসে পড়ল ময়নার দম বন্ধ হয়ে হওয়ার অবস্থা। সে বড় বড় এক নিঃশ্বাস ফেলে বলল, আমি কি ছিলাম, আপনি আমাকে কি বানিয়ে দিলেন, স্বাধীন এক পাখি যে উড়ে বেড়াত, চাইতো সে এমন একজন জীবনসঙ্গী পায় যে তাকে ভালোবাসবে, তাকে সম্মান করবে, যত্ন নেবে, শুধু এতটুকু চাওয়া ছিল আমার। বিয়ের শুরুতে যখন আপনি আমাকে ভালোবাসতেন না তখন আমার কষ্ট লাগতো, ভাবতাম এর থেকে বেশি কষ্টের আর কিছু হতে পারে না, কিন্তু এখন, এখন তো আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু সে ভালোবাসাটাও আমার কাছে জঘন্য লাগে। মানুষ বলে জীবন সুখ দুঃখের মিলিয়েই হয়, আমি আমার সুখের দিন কাটিয়ে এসেছিলাম, সারা জীবনে যতটা সুখ পেয়ে এসেছি তার থেকে হাজারো গুণ বেশি কষ্ট পাচ্ছি আপনার সাথে থেকে। আপনাকে যে ছাড়বো, আপনাকে দেখার পরে মানুষ থেকে বিশ্বাস উঠে গেছে, কই সে আপনি
যে অন্যের সাহায্যের জন্য যখন এগিয়ে আসতেন যেন অন্যরা সুখে থাকে। যে রুমিকে আমি পছন্দ করে বিয়ের জন্য হ্যাঁ বলেছিলাম সে তো কত বছর আগেই মরে গেছে। এ এক নতুন রুমি যার মনে মায়া দয়া বলতে কিচ্ছু নাই, মানুষ এতটা পাল্টাতে পারে কী করে? আপনার নিজের করণীয় তো বিন্দুমাত্র আফসোসও নেই, মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে? রুমি বলল, তুমি যার কথা বলছে সে এটা ডিজার্ভ করত। ময়না বলল, পৃথিবীর কোনো মেয়ে এমনটা ডিজার্ভ করে না, কেউ না। আর আপনার কি দোষ দিব, মা যা শিখিয়েছে তাই তো করবেন। রুমি বলল, ময়না আমার মাকে মাঝে টান মানা খবরদার। ময়না বলল, ছোটো ছেলের বোল না ধরিয়ে আগলে রেখেছিল, যা করত তাতেই সায় দিত, কি হয়েছে? আর সে আর আমাদের মাঝে নেই। আমার তো আমার মেয়েকে নিয়ে চিন্তা হয়, শুনছি বাপ মায়ের পাপের মাসুল নাকি ছেলে মেয়েকে দিতে হয়। আমার মেয়ে, রুমি ময়নার কথা কেটে নিয়ে বলল, আমার প্রিন্সেসকে নিয়ে খারাপ কিছু মুখেও না, যদি কথা লেগে যায়। ময়না তাচ্ছিল্য হাসি দিয়ে বলল, বাহ, নিজের মেয়ে প্রিন্সেস, তার কষ্টের কথা ভাবতে বুক চলে, অন্যের মেয়ে জীবন শেষ করতে বুক চলেনি তো। ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকুই ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখন সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকবেন, অনেক বেশি সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।